দিও ছন্নাটা কোথায় ছিল এখানে জাস্ট এই জায়গাটাই ছিল ছন্নাটা একবার দেখে আসি এখানে একটা বসার জায়গা আছে সুন্দর যে কেউ এখানে এসে রেস্ট করতে পারে কেউ যদি লঞ্চ নিয়ে আসে খাবার নিয়ে আসে কিছু তো এখানে বসে খেতে পারে সুন্দর একটা জায়গা এখান থেকে পার্কের একটা সুন্দর ভিউ দেখা যায় এখানে একটা পুকুর আছে লেক মতো আছে ছোট বানানো সুন্দর একটা জায়গা এইখানটা হচ্ছে রিল্যাক্সিং করার জন্য মেনলি ফ্যামিলি নিয়ে আসো নাহলে গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে আসো আকাশটা অনেক সুন্দর হয়ে রয়েছে এখন মাস্ক না পরে তো চলা যায় না মাস্ক আমার বিরক্তকর মনে হচ্ছে পড়তে পড়তে এক বছর ধরে পুরো মাস্ক পরে আসছি রোজ কোনোদিন বাদ নেই মনে হয় আর জাপানে যদি কেউ এখন মাস্ক না পরে কোথাও যায় কোনো শপে তাহলে সবাই এমনভাবে তাকাবে তখন আপনার নিজেকেই মাস্ক পরে নিতে হবে অটোমেটিক যে মানুষ তাকাচ্ছে অন্যভাবে দেখছে এখনো আছে সাকুরা অল্প এই গাছগুলোতে নেই ওই ওইদিকে আছে এবার একটু আগে হয়েছিল সাকুরা বৃষ্টিও হয়েছে পুরো তাড়াতাড়ি ঝরে গেছে
হচ্ছে মাঠ, এখানে দৌড়াতে আসে সবাই ফুটবল খেলে। এখন আমরা ইয়াকাসাকা পার্কে আবার চলে এসেছি। আজকে এসেছি দিনের বেলা। এই ফুলের নাম তো জানি না কি নাম, সবুজ আর সবুজ, যত ফুল ছিল সাকুরা সব এখন ঝরে পড়ে গেছে, তাই এখন পাতা হওয়ার পরে পুরো সবুজ হয়ে গেছে পার্ক। মানুষ এখানে পুরো বোঝাই থাকে সবসময়, সবাই এখানে জগিং করতে আসে, দৌড়াতে আসে, ব্যায়াম করতে আসে অনেকে, কারণ এখানে একটা মাঠ আছে সুন্দর, সেই মাঠে